Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রতিনিয়ত চলে এসেছে আমি মোহাম্মদ ইকবাল হোসেন ভাই ভাই এন্টারপ্রাইজ কালেকশন পক্ষ থেকে চমৎকার একটি গাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য 2007 মডেল 2013 রেজিস্ট্রেশন 35 সিরিয়াল বেজ কালার একটি আপনার বেনসন কালার বেজ টাইপের যেটা বেনসন কালার একটি কালারের গাড়ি আপনার হচ্ছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ সিবিটি অপশন সিবিটি গিয়ারটি আছে অল অপশন অটো এটি এক্স প্যাকেজের একটি গাড়ি আপনার গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটি চলুন কি কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি গাড়ি কিন্তু প্রত্যেকটি আপনার যে হেডলাইটগুলো কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনার কিন্তু ফগ লাইটগুলো কিন্তু অবশ্যই লাগানো আছে গ্রিলটি কিন্তু একেবারে অরিজিনাল গ্রিলটি গাড়ির সাথে আছে এবং আপনার প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু এই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে অতএব দুটি ফগ লাইটই কিন্তু আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনার প্রত্যেকটি আপনার ইন্ডিকেটার লাইট থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি অনেক ভাইরা আছে বিদেশ থেকে অনেকেই গাড়িগুলো দেখে আত্মীয় স্বজনকে পাঠানো হয় আপনার তাদের জন্য কিন্তু ভিডিওগুলো মূলত করা হয় এবং আপনার হচ্ছে চারটি টায়ার কিন্তু আপনার হচ্ছে অ্যালোরিমস টাইপের এবং আপনার টায়ার চারটি একেবারে কিন্তু নতুনের মতোই আছে এবং চারটি ডাস্টার ম্যাট কিন্তু অবশ্যই লাগানো আছে এবং গাড়ির রেনশিটগুলো কিন্তু অবশ্যই আপনার হচ্ছে অরিজিনালটি আছে যে গাড়িগুলো আপনার অরিজিনাল যেই রেনশিটগুলো টয়টা ব্র্যান্ডের আসে অতএব ইয়েগুলো আছে আপনার রেনশিটগুলো এবং সাইডে কিন্তু আপনার হচ্ছে নিকেল বিট লাগানো আছে এবং অ্যাক্সিও আপনার হলো লেখা যে আপনার হচ্ছে নিকেল বিটগুলো হাতলে যে লাগানো থাকে ওগুলো অবশ্যই লাগানো আছে কিচিংগুলো আপনার গাড়িটি কিন্তু সম্পূর্ণ একটি একদম ফ্রেশ কন্ডিশন কোনো এক্সিডেন্ট হিস্ট্রি কোনো ড্যামেজ বা বলিতে কোনো কিছুই নেই অতএব পিছনের টায়ারটি কিন্তু আপনার একেবারে কিন্তু আমি বলেছি চারটে টায়ার কিন্তু নতুনের মতোই আছে অতএব আপনার একেবারে কম হলেও বছর দেড় থেকে দুই বছর আপনি চালাতে পারবেন টায়ারটি যদি আপনি রাফ ইউজ করেন একটু কম যেতে পারে তবে টায়ারগুলো কিন্তু সম্পূর্ণ নতুনের মতো একেবারে আছে এবং আপনার পিছনের সাইডটি কিন্তু প্রত্যেকটি লাইট কিন্তু আপনার ব্যাক লাইট অবশ্যই কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনালটি আছে কোনো ফাটা বা কোনো স্পট কোনো কিছুই নেই এবং পিছনে যে একজিও লেখাটি কিন্তু লোগোটি আছে অবশ্যই কিন্তু এটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আপনি কোনো ফাটা নেই কিন্তু অনেক সময় আপনার হচ্ছে লোগোগুলো লাগানোর সময় কিন্তু রিপিট মারতে গেলে কিন্তু ফেটে যায় অতএব কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটি আপনার মনোগ্রামগুলো কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ আছে এবং এটি কিন্তু স্টিল বাম্পারগুলো লাগানো নেই আপনি হয়তো স্টিল বাম্পারটি লাগানো হতে পারে অর্থাৎ প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনার অরিজিনাল আছে এবং পিছনের যে আপনার জাপান থেকে যে স্টিকারটি এসেছে আপনার যে ফোর স্টার একটি গাড়ি অথবা আপনার ফ্রেশ যে গ্লাসটি যে আছে তার এটা হলো অরিজিনাল গ্লাস এটার হলো প্রমাণ আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ডান পাশে কিন্তু ডাস্টার ম্যাটগুলোতে শুরু টায়ারগুলো কিন্তু আপনার বলেছি যেহেতু নতুনের মতো আছে অর্থাৎ পিছনের টায়ারটি আপনার দেখানোর চেষ্টা করেছি ডান পাশের আপনার রেনশিটগুলো থেকে শুরু করে আপনার হ্যান্ডেল কেচিং এবং আপনার ডোর কেচিং থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনার দেখানো হয়েছে এবং দেখানোর চেষ্টা করেছি এই ডান পাশ থেকে শুরু করে বাম পাশ সামনের পিছনে গাড়ি কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং গাড়িটি কিন্তু ডান পাশের ইন্ডিকেটার লাইটটি কিন্তু অবশ্যই ফ্রেশ আছে অথবা অরিজিনালটি আছে আর সামনের টায়ারটি কিন্তু অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করি আপনি বলেছি যেহেতু চারটি টায়ার কিন্তু আপনার নতুনের মতো আছে এবং ডাস্টার ম্যাটকিগুলো কিন্তু চারটি ডাস্টার ম্যাটে কিন্তু লাগানো আছে একদম ওভারঅল গাড়িটি কিন্তু সম্পূর্ণ রেডি একটি গাড়ি আপনার দেখানোর চেষ্টা করেছি শুধু আপনার কাজে হচ্ছে আপনার দুটি স্টিল বাম্পার লাগালে আপনি চাইলে অত লাগাতে পারেন অনেকে স্টিল বাম্পার লাগানো পছন্দ করে না অনেকে লাগানোর চেষ্টা করে অথবা আপনি লাগাই নিতে পারবেন যদি আপনাদের সাথে দামাদামি হয় আমরা লাগাইতে পারবো গাড়ি কিন্তু ভিতরটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করেছি গাড়িটি কিন্তু বেস ইন্টেরিয়র মানে ভিতরটি হচ্ছে বিস্কিট আপনার হচ্ছে চাবি স্টার্ট অর্থাৎ এক্স প্যাকেজের এসি কিন্তু আপনার গ্রহণ হয়েছে অর্থাৎ ডিভিডি ব্যাক ক্যামেরা অবশ্যই লাগানো আছে এবং গাড়িটি কিন্তু ভিতরে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বেজিং আপনাকে বলেছি সিলিং থেকে শুরু করে গাড়ি কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ফ্রেশ গাড়ি এবং আপনার কত মাইলেজ চলেছে আপনাকে দেখানোর চেষ্টা করি এটি কিন্তু বিয়ার্স আপনার হচ্ছে গাড়িটি কিন্তু আপনার খুবই কম রান করেছে আপনার 57,200 আপনার 46 পয়েন্ট আপনার গাড়িটি চলেছে অতএব আপনার খুবই কম চলেছে বেশি মাইলেজ হয়নি 57,246 পয়েন্ট আপনাদেরকে বলা হয়েছে অতএব গাড়িটি কিন্তু অল অপশন অটো লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার অরিজিনালি আছে এবং সিট কাভারগুলো কিন্তু আপনার আপনার লাগানো হয়নি অর্থাৎ সিট কাভার আপনার যদি লাগানো চান আপনি লাগাতে পারবেন এটি অরিজিনাল অবস্থা আছে প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অনেক ফ্রেশ আছে এবং আপনার হচ্ছে পিছনের সিটগুলো কিন্তু অবশ্যই আপনার ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু এটি ফেব্রিক্সের এটি কিন্তু সিট কাভার লাগানো হয়নি আপনি চাইলে আপনার সিট কাভারগুলো লাগাতে পারবেন এবং প্যাডগুলো কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো চলুন গাড়ির ব্যাকডালার ভিতরটি কী কন্ডিশনে দেখার চেষ্টা করি আপনাদেরকে যেহেতু আপনাদেরকে গাড়ির ভিতরে বাইরের সাইড এবং ভিতর সাইড দেখেছি ব্যাকডালার ভিতর সাইডটা আপনার দেখার চেষ্টা করি
পিছনের সাইডে কিন্তু বিয়ার সাপ্লাই আছে। এই সাইডগুলো কিন্তু একেবারে কিন্তু জাপান থেকে যে কন্ডিশনে আছে অতএব এই কন্ডিশনে আছে, এবং পিছনে কিন্তু আপনার স্পার টায়ার এখানে কিন্তু অতএব একেবারে কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো এক্সিডেন্ট হয়নি, একদম ফ্রেশ কন্ডিশন একদম দেখানোর চেষ্টা করেছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু অরিজিনাল আছে সব কিছু, একেবারে কিন্তু কোনো কিছু আপনার হলো চেঞ্জ বা কোনো কিছু করা হয়নি, অরিজিনাল কালারে কিন্তু আছে। এবং আপনার এই পিছনের সাইডটা কিন্তু অবশ্যই অবশ্যই এত ফ্রেশ আছে, আপনারা না আসলে বা না দেখলে বুঝতে পারবেন না, যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং চলুন গাড়ির ইঞ্জিন রুমটি কী কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি। আপনার গাড়িটি যেহেতু আপনার ব্যাকডালের ভিতরটি দেখানো হয়েছে, আপনার ভিতরের সাইডে কিন্তু আপনার দেখানোর চেষ্টা করতেছি, আপনার বনটের ভিতরে কিন্তু অবশ্যই 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 এটি কিন্তু ফ্রেশ আছে। এবং এই রঙগুলো কিন্তু আপনার জাপান থেকে যে কালারটি এসেছে অতএব এই কালারটি এখানে কিন্তু আছে, এটি কিন্তু কোনো রং করা হয়নি, অতএব ফ্রেশ কন্ডিশন আছে। অতএব ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু আপনার ব্যাটারিটি কিন্তু আপনার পানি জাতীয় ব্যাটারি, এবং আপনার সিভিটি গিয়ার আছে, এবং বিবিটি ইঞ্জিন 1500 সিসি সিএনজি করা আছে গাড়িটি, কিন্তু ভিতরের সাইডটা আপনার দেখার চেষ্টা করেছি। অর্থাৎ খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে ভিউয়ার্স। আপনাদেরকে যখনই একটি কালেকশন করে থাকি ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন, যখন একটি গাড়ি কালেকশন করা হয় তখনই কিন্তু আপনাদেরকে গাড়িগুলো দেখানো হয়। এই গাড়ি কিন্তু 2007 মডেল, 2013 রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, সম্পূর্ণ একটি আপডেট, একদম রেডি একটি গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। গাড়িটি কোথায় অবস্থিত আছে, এটি হচ্ছে বাড়িধারা ব্লক যে রোড 9-6 নতুন পথে ঢাকা 1200 এখানে অবস্থিত আছে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন। অর্থাৎ যেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে 0171264214, এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ ভাই ভাই আপনারা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। এবং যে প্রথমটি আপনি এই গাড়িটি যে ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, আরও একে দেখার উপকৃত করে দিবেন। এবং আপনাদেরকে সবসময় দেশ এবং দেশের বাইরের বাইরের যে প্রবাসী ভাইদেরকে জন্য আমি ভিডিওটি বেশি বেশি তারা দেখে এবং তাদেরকে আমি বলবো আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। এটি আস্কিং প্রাইস বলা হয়নি, এটি হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে আপনার হচ্ছে 11,25,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি দেখে আসলে আপনাদের জন্য কমন হবে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক মঙ্গলবাদ, সবাইকে ভাই ভাই এন্টারপ্রাইজ কালেকশন পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।